আসসালামু আলাইকুম। প্রথমে আমি যুক্ত করি তাহলে সাইয়েদ মোহাম্মদ, আপনাকে যুক্ত করা হয়েছে। সাইয়েদ মোহাম্মদ আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন তাহলে। না, আমি আপনার রেগুলার ভিডিও দেখি, তো সেখান থেকে আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ বলেন। শুধু প্রশ্নটা ভিডিও হচ্ছে দেখেন, আমার কোনো লেখা কি পড়েছেন? না, আপনাকে ফলো করি, সব জায়গায় আমি ফলো করি মোটামুটি, ফেসবুকে আমি লেখা জিজ্ঞেস পড়ছি। করেছি, আমি ভাই জিজ্ঞেস করেছি যে শুধু কি ভিডিও দেখেন নাকি লেখাগুলো যে আছে সেগুলো পড়েন? না, সেগুলো পড়ি কম বেশি, সপ্তাহ পরে হয়ে উঠি না আর কি, আচ্ছা, পার্সোনালি লেখাগুলা ভালো লাগে। লেখাগুলা বা কথাবার্তা যেগুলো আমি বলি সেগুলো কি আপনি যাচাই করে দেখেছেন? না, কথা ঠিক আছে, মানে যুক্তিসঙ্গত আর কি, ভালো লাগে সেই জন্য আর কি। না না, আমি জিজ্ঞেস করছি যে আমি যে মনে করেন যে রেফারেন্স গুলা দিই সেগুলো কি আপনি যাচাই করে দেখেছেন? কোন মানে মনে করেন কোরআনের আয়াত বা হাদিস এগুলা কি যাচাই করে দেখেছেন যে এগুলো আসলে আছে নাকি? যাতে করে বইটা আসলে আমার মানে অত হাদিসের বই কার না, একটা দুটো আছে আর কি, তো আমি একটা দুটো দেখতে আসছি। ঠিক না না, আছে, এখন তো ভাই মানে 2023 সাল, হ্যাঁ এখন তো আপনার যে বাসায় গাঠি বস্তা নিয়ে বই নিয়ে বসে থাকতে হবে এমন কোনো কথা নেই। এখন ইন্টারনেটে চাপ মারলে, একটা সুইচ চাপ মারলে অনেক কিছু বের হয়ে আসে, তাই না? এই হাদিসের বইগুলো তো এখন PDF আছে, অনলাইনে আছে, ডাউনলোড লিঙ্ক আছে, সেগুলো ডাউনলোড করে আপনি পৃষ্ঠা নাম্বার চেক করে, হাদিস নাম্বার চেক করে সেগুলা সরাসরি ফটাফট চেক করে ফেলতে পারেন, দেখে ফেলতে পারেন সেটা আসলে আছে নাকি। তো ভাই আপনার বাসায় যে বইটা থাকতেই হবে এমন তো কোনো কথা নেই। জি ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, পার্সোনালি প্রশ্ন করা যাবে কি? ভাই পার্সোনাল প্রশ্নের তো উত্তর দেই না, আপনি যদি এই, আমার কি এই আঙ্গিকের প্রশ্ন পার্সোনাল নাকি? মানে তো আচ্ছা হ্যাঁ করেন, ঠিক আছে করেন। প্রশ্নটা হচ্ছে, মানে আপনি তো মূলত আর কি কোনো ধর্মের প্রাধান্য দেন না আর কি, মানে না যেহেতু আপনার কোনো ধর্মকে প্রাধান্য দেই না সেই কথাটা তো ঠিক না। আমি তো আমি কোনো ধর্মকে প্রাধান্য দেই না, এটা আপনাকে কে বলে? আমি কি কখনো বলেছি যে আমি কোনো ধর্মকে প্রাধান্য দেই না? আমি তো প্রাধান্য ওইভাবে, দিই, আমি তো মানে আপনার প্রাধান্য দিই। আপনার যে ইউটিউবের যে স্ট্যাটাসটা, তো সেখানে আর কি লেখা আছে যে পৃথিবীতে যে ধর্মগুলো সবগুলো মনুষ্য সৃষ্টি আর কি, তো সেই জন্য আর কি হ্যাঁ বললাম। অবশ্যই অবশ্যই, পৃথিবীর সবগুলো ধর্মই মনুষ্য সৃষ্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মানে তো এটা না যে আমি কোনো ধর্মকে প্রাধান্য দেই না, এটা তো এখান থেকে এই ডিসিশনে তো ভাই আসা যায় না। যে মনে করেন কেউ যদি মনে করে যে পৃথিবীর সমস্ত ধর্মগুলাই হচ্ছে মানুষের সৃষ্টি, মানুষের তো তৈরি, তা থেকে হ্যাঁ তো হ্যাঁ, সাইয়েদ মানুষকে তো মোহাম্মদ ভাই আপনি আমার কথাটা শুনে নেন, কথাটা শুনে কথাটা বোঝেন, বলে তারপরে বলে কথা বলেন। যদি মানে ওকে, আপনি যদি মুখস্থ ডায়লগ ঝাড়তে এসে থাকেন তাহলে এটা আপনার জায়গা না ভাই। হ্যাঁ আপনি না আমার কথাটা শুনবেন, শুনে সেই অনুসারে আমার সাথে আলোচনা করেন, ঠিক আছে? জি বলে একজন মানুষ ধরেন মনে করে যে পৃথিবীর সমস্ত ধর্মই হচ্ছে মিথ্যা, তার মানে তো এখান থেকে তো এই সিদ্ধান্তে আসতে পারেন না আপনি যে তার মানে হচ্ছে তার কাছে কোনো ধর্মের প্রাধান্য নাই, এটা তো না। সে হয়তো কোনো ধর্মকে প্রাধান্য গুরুত্বপূর্ণ মনে করে, আবার কোনো ধর্মকে অগুরুত্বপূর্ণ মনে করে। যেমন ধরেন পৃথিবীতে 700 কোটি মানুষ, 700 কোটি মানুষের মধ্যে একটা ধর্ম আছে মাত্র 5 জন মানুষ পালন করে, হ্যাঁ মাত্র 5 জন মানুষ ওই ধর্মটা পালন করে মনে করেন, হ্যাঁ তার কাছে তো সেই ধর্মটা কোনো গুরুত্ব নেই। 5 জন মানুষ পালন করে কি না কি করে এগুলো নিয়ে এত কথা বলার কি আছে? এগুলো নিয়ে এত বেশি মাথা সে ঘামাবে না। কিন্তু যেই ধর্মটা বেশি অনেক মানুষ পালন করে, 500 কোটি মানুষ পালন করে, সেই ধর্মটাকে সে প্রাধান্য দিবে, এই ধর্মটা তো অনেক বেশি মানুষ পালন করে, হ্যাঁ যেহেতু এটা অনেক মানে বহুল প্রচলিত, বহুল প্রচারিত এবং মানুষ এই ধর্মের মানুষ অনেক আছে, এই কারণে তার কাছে এই ধর্মটা প্রাধান্য পাইতে পারে, যে এই ধর্মটা বেশি প্রাধান্য পাবে, ওই 5 জনের ধর্মটা কম প্রাধান্য পাবে, এইটা তো হইতেই পারে। একজন মানুষ যদি মনে করে যে পৃথিবীর সমস্ত ধর্মই মিথ্যা, তার মানে তো এখান থেকে এই ডিসিশনে তো আসা যায় না যে তার কাছে কোনো ধর্ম প্রাধান্য পাবে না, এই ডিসিশনে তো ভাই আসা যায় না। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে আমার কাছে তো অবশ্যই, আমি যেহেতু একটা মুসলিম পরিবার থেকে বড় উঠেছি, মুসলিম পরিবারে জন্ম জন্ম নিয়েছি, ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানি বুঝি এবং পড়ালেখা ভালোই আছে আমার, ইসলাম ধর্ম সম্পর্কে যথেষ্ট পড়ালেখা করেছি আমি আমি মনে করি। আপনি হয়তো মনে করবেন যে না আসিম এদিন কিছুই বুঝে না, ইসলাম সম্পর্কে কিছু জানে না, আপনি হয়তো ভাবতে পারেন, কিন্তু আমি মনে করি যে আমি ইসলাম ধর্ম সম্পর্কে যথেষ্ট ভালো, খুঁটিনাটি বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছি। এখন আমার কাছে তো এই ধর্মটাই প্রাধান্য পাচ্ছে, কারণ হচ্ছে গিয়ে আমি দেখেছি পৃথিবীতে এখন ইসলামী মৌলবাদীর সংখ্যা সবচেয়ে বেশি, সারা পৃথিবীতে যতগুলো মৌলবাদী জঙ্গি সংগঠন আছে সেগুলোর ভিতরে ইসলামী মৌলবাদী হচ্ছে 97%, আর বাদ বাকি ধর্মের আছে 2-3% আছে, তাও তেমন কিছু না। কিন্তু ইসলাম ধর্মের মানুষের ভিতরে জঙ্গিবাদ বেশি, নারী অবমাননা বেশি, নারীদের অধিকার হরণ বেশি, শরীয় আইন হচ্ছে গিয়ে ভয়ঙ্কর একটা জিনিস, যে আইনের মাধ্যমে মানুষের অধিকার হরণ হয়, তা কিন্তু অন্য ধর্মগুলোর ভিতরে আছে কিন্তু এত নাই, অল্প স্বল্প আছে, অল্প স্বল্প মানুষ কপি করে, তারা তারাও করে, একসময় করছে তারা, আগে অতীতে একসময় করছে, কিন্তু বর্তমান সময়ে ইসলাম ধর্ম হচ্ছে সবচেয়ে ভয়ঙ্করতম ধর্ম। কারণ হচ্ছে ইসলাম ধর্মের যে কোরআন হাদিস, সেই কোরআন হাদিসের ভিতরে এমন এমন জিনিস আছে যেগুলো হচ্ছে খুবই ভয়াবহ, বুঝতে মানে পেরেছেন? জঙ্গিবাদ ছড়ায় আর কি, না জঙ্গিবাদ ছাড়া, মানে হ্যাঁ এটা আমি মনে করি। আপনি হয়তো মনে করবেন যে না জঙ্গিবাদ ছাড়া না, আপনি হয়তো ইসলামে বিশ্বাস করেন, এই জন্য মনে করবেন যে না আমার ধর্মটা মানে খুবই ভালো ভাই।
দুষ্ট লোকেরা, আমরা দুষ্ট লোকেরা আমার কথা শুনে নিন, কথা শুনে নিন। আপনি হয়তো জি ভাববেন যে দুষ্ট লোকেরা আপনার ধর্মটা নিয়ে মানে চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র, ইহুদি নাসারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, এটা হয়তো আপনি মনে করবেন, বা আপনি হয়তো আপনার দিনী ভাইদের দোষ ঢাকার জন্য এই কথাটা বলবেন যে না, ইসলামের কোনো আসলে সমস্যা নেই, দুষ্ট কয়েকটা লোকের জন্য তার পুরো ধর্মটারে আমরা দোষ দিতে পারি না, এটা আপনি বলতে পারেন। তো এটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন যে আসলেই ইসলামের সাথে এই জঙ্গিবাদ বা এই যে মানে কাফের হত্যা, তারপর জিহাদ, শরীয়ত, এগুলোর আসলে সম্পর্ক আছে নাকি নাই, সেটা নিয়ে আমরা যৌক্তিক আলোচনা করতে পারি, আমরা দলিল প্রমাণ বইপত্র ঘেঁটে দেখাতে পারি যে এটা আসলে আছে নাকি নাই, সেটা হচ্ছে ভিন্ন আলোচনা। কিন্তু আমার কাছে তো ভাই ইসলাম ধর্মটা প্রাধান্য পায়, কারণ হচ্ছে আমি একটা নিজে মুসলিম ধর্ম থেকে আসছি, ইসলাম ধর্ম সম্পর্কে ভালো জানি, অনেক মানে বই পড়ছি আমি ইসলাম ধর্ম সম্পর্কে। যেমন ধরেন চীনের একটা ধর্ম আছে তাও ধর্ম, হুম, এই তাও ধর্ম আমার কাছে তেমন একটা প্রাধান্য পায় না, কারণ এই তাও ধর্মের মানুষই আছে, হয়তো গুইন্না গুইন্না টুইন্না মানে 500 মানুষ পাওয়া যাবে নাকি সারা পৃথিবীতে, তাও ধর্মের মানুষ তাও হিসাব নাই, হ্যাঁ 500 ধর 500 লোক পাওয়া যাবে না, তারা আবার ওই ধর্মটা যে তারা পালন করে ওটা আবার খুব বেশি সিরিয়াসলি পালন করে না, তারা হুদাহুদি মানে তাও ধর্মের লোকেরা হুদাহুদি পালন করে, এমনি এমনি পালন করে, এটা নিয়ে আবার কামড়াকামড়ি করে না কারোর সাথে, তাহলে ওই ধর্ম আমার কাছে তো কোনো প্রাধান্য পায় না ভাই। হ্যাঁ আমার কাছে প্রাধান্য পায় ইসলাম ধর্মটা, আমার কাছে প্রাধান্য পায় কারণ ইসলাম ধর্মের ভিতরে আমি দেখেছি, ছোটবেলা থেকে দেখে এসেছি যে এই ধর্মের ভিতরে এই জিনিসগুলো বেশি। হ্যাঁ এবার বলেন, প্রশ্নটা শেষ করেন। জি, আমার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, তো আপনার আপনার এই অনুযায়ী যে পৃথিবীতে সব ধর্মগুলো মনুষ্য সৃষ্টি, তো জন্মগত ভাবে তো আমরা সবাই মুসলমান, তাই না? তো না, এখন জন্মগত ভাবে আমরা কোনো কেউ মুসলমান না, জন্মগত ভাবে আমরা হচ্ছি অজ্ঞেয়বাদী, জন্মগত ভাবে আমরা যখন জন্ম নিয়েছি, একটা শিশু যখন জন্ম নেয় তখন সে কোনো ধর্ম সম্পর্কে জানে না, তাকে যেই পরিবারে, তাকে যেই পরিবারে, আপনি যে বললেন জন্মসূত্রে মুসলমান হয় কেমনে ভাই, একটা বাচ্চাকে যদি আপনি হিন্দু পরিবারে বড় করেন, সে কি বড় হয় নামাজ পড়ব? আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি যে বললেন একজন মানুষ নাকি জন্মসূত্রে মুসলমান হয়, তাহলে একটা বাচ্চা, যে বাচ্চাটা হিন্দু পরিবারে জন্ম নিছে, সেই বাচ্চাটা কি বড় হয় নামাজ পড়ে? না না, অবশ্যই না, তাহলে সেই যে জন্মসূত্রে মুসলমান, এটা আপনি কোন মানে প্রমাণের ভিত্তিতে বললেন? না আমি বলেছি যেটা সেটা হচ্ছে পিতা মাতা সূত্রে একটা মুসলিম পরিবারের যদি সন্তান জন্মগ্রহণ করে, তো সে তাকে তো মুসলিমই বলা হবে, তাই না? একটা বাচ্চা তো, একটা বাচ্চা তো কোনো ধর্ম নিয়ে জন্ম নেয় না, বাচ্চার পাশে তো একটা সিল ছাপ্পর লাগা থাকে না যে আমি ইসলাম ধর্মের বা আমি হিন্দু ধর্মের, এই রকমের কোনো সিল ছাপ্পর তো থাকে না ভাই। আপনি যে না না, বললেন একটা শিশু জন্মগত ভাবে মুসলমান হয়, এটা আপনি কিসের ভিত্তিতে বলেন, এটা আপনার কে কইছে? বলছি আমার আর আপনার কথা, আমরা আমরা মুসলিম পরিবারের সন্তান, আপনি হাজার আপনি তো মুসলিম, এটা তো না না, আমিও তো জন্মসূত্রে মুসলমান না, তো আমি তো জন্মসূত্রে একটা শিশু মাত্র, আমার কোনো ধর্ম ধর্ম ছিল না, তারপরে একটু আমি একটা পরিবারে জন্মেছি, আমার বাপ মাই কয়ে দিছে আমারে যে ভাই বেটা তুই তো মুসলমানের পরিবারে জন্মেছিস, তুই মুসলমান, আপনি তো এইভাবে বলে দিছে আপনার বাপ মাই, আপনি তো একটা শিশু ছিলেন, আপনার তো কোনো ধর্ম ছিল না তাই না? হ্যাঁ আপনি তো জানতেন না যে আপনি কোন কোন পরিবারে জন্মাইতেছেন, জন্মের সময় কি আপনি জিজ্ঞেস করে বেরিয়েছিলেন, মায়ের কাছে জিজ্ঞেস করে বেরিয়েছিলেন, হে মা তুমি কি মুসলমান নাকি হিন্দু, হিন্দু হলে বেরাবো না আমি, মুসলমান হলে বেরাবো তোমার প্যারের থেকে, এটা কি জিজ্ঞেস করে বেরিয়েছিলেন নাকি আপনি এমনি এমনি বেরিয়ে গেছেন? না, আপনার কথা ঠিক আছে, তো আমার কথাটা তো শেষ করে না দিতে না, আমি হবে, আপনাকে, আপনি যে বললেন যে প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, এটা কোত্থেকে পাইলেন এই ধরনের তথ্য, এটা তো আমি বুঝলাম না ভাই। একটু আমরা একটু ভুল হচ্ছে, আমি প্রত্যেকটা শিশুর কথা বলি না, বলছি যে আমি আপনি আমরা আমাদের মানে যে ব্যাকগ্রাউন্ড, মুসলমান পরিবারের বাচ্চাদের কথা বলছেন, মুসলমান পরিবারের, হ্যাঁ মানে আমার কথাটা তো শুনবেন আর কি, ধরেন শিশু তো শিশু, তাকে পরে শিক্ষা দেওয়া হয় ধর্মের বিষয়টা, তাই না? তো হ্যাঁ হ্যাঁ, আমরা তো আসলে ছোটবেলা তো জানতামই না যে আমি কোন পরিবারে জন্মাইছি, আমি তো আমিও জানি জানতাম না, আপনিও জানতেন না, একটা হিন্দু পোলাও জানতো না, একটা খ্রিস্টানের পোলাও জানতো না, কেউ জানতো না, কেউ জানতাম না আমরা কোন পরিবারে জন্মাইতেছি তাই না? বাপ মা আমাদের কয়ে দিছে যে তুই বেটা, আমরা যদি মুসলমান পরিবারে জন্মাই তাহলে আমাদের বইলা দেয় কোরআন সত্য, নবী সত্য, আর যদি খ্রিস্টান পরিবারে জন্মাইতাম তাহলে আমারই কইতো তুই বেটা বাইবেল সত্য, যীশু খ্রিস্ট হইতেছে ঈশ্বরের পুত্র, আর যদি আমরা বৌদ্ধ পরিবারে জন্মাইতাম তাহলে আমাদের বাপ মা আমাদের কয়ে দিত বৌদ্ধ ধর্ম সত্য, গৌতম বুদ্ধ হইতেছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, তাই না নাকি? এখন তাহলে তো এটা নির্ভর করতেছে কোন ধর্মটাকে আমরা সত্য মনে করতেছি, এটা তো নির্ভর করতেছে আমরা কোন পরিবারে জন্মাইছি ঘটনাচক্রে, তার উপরে নাকি? আমার প্রশ্ন যেটা সেটা কি মানে বলতে পারবেন? ওইটা বলবেন আগে, এই জিনিসটা সলিউশন হয়ে যাক যে কোন শিশু তো আসলে কোন বিশেষ ধর্মের পরিবার মানে ধর্মের ইয়া হয়ে জন্মায় না, একটা শিশু তো শিশু হয়ে জন্মায়, তারপরে তার পরিবারটা তার উপরে একটা ধর্ম চাপায় দেয় তাই না? আমারও চাপাই দিছে, আপনারও চাপাই দিছে, আপনিও তো জানতেন না, আপনি যদি হিন্দু পরিবারে জন্মাইতেন আপনারা একই ভাবে কৃষ্ণ আর রাম, রামের কথাবার্তা চাপাই দিত আপনার উপরে, এবং আপনিও বড় হইতেন ওইভাবেই, ছোটবেলা থেকে দেখতেন কৃষ্ণ লীলা নিয়ে বড় হইতেছেন, রাম, রামের কথা শুনে শুনে বড় হইতেছেন, এবং আপনিও ভাবতেন যে হা রামই হইতেছে অনেক বড় দেবতা, কৃষ্ণ হইতেছে অনেক বড় দেবতা, শিব হইতেছে অনেক বড় দেবতা, এগুলো শুনে শুনে তো আপনি বড় হইতেন তাই না? তাহলে তো আমাদের উচিত যে যুক্তি প্রমাণ দিয়ে যখন আমরা প্রাপ্তবয়স্ক হব তখন যুক্তি প্রমাণ দিয়ে আমরা যেই পরিবারে জন্মেছি সেই ধর্মটাকে যাচাই করে দেখা নাকি? জি অবশ্যই দেখা, হ্যাঁ তাহলে আপনি কি ভাই যাচাই করে দেখছেন? যাতে বলতে আর কি আমি হ্যাঁ ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু দেখছি আর কি, হাদিস কোরআন,
না না, শুধু ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে দেখলে তো আপনি একটা বায়াসড একটা পজিশনে থাকবেন। বায়াসড মানে হচ্ছে পক্ষপাত থাকবে আপনার ভিতরে, হ্যাঁ অবশ্যই বুঝতে নিরপেক্ষ। পারছেন? মানে নিরপেক্ষ তো হবে না সেটা, তাই না? মনে করেন আপনি মুসলমান, আপনি নিয়ে আগে থেকে ঠিক করে রাখছেন, ভাই যেটাই হোক আমার ইসলাম ধর্ম সত্য ভাই। হ্যাঁ, এটা হইলে তার যাচাই হলো না। যাচাই হবে তখন ভাই, যাচাই হবে তখন যখন আপনি একটা নিরপেক্ষ জায়গা থেকে জিনিসটাকে বিচার বিবেচনা করবেন। কিন্তু আপনি যদি আগে থেকে ঠিক করে রাখেন, আমার বাপদাদা যেটা কইছে ওইটাই সত্য, আমার নবী মোহাম্মদই সর্বশ্রেষ্ঠ, আমার কোরআনই শ্রেষ্ঠ কিতাব, আমার ধর্ম ইসলাম ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, এটা যদি আপনি আগে থেকে ঠিক করে রাখেন, তাহলে তার আপনি যাচাই করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটার প্রাইমারি স্টেপই তো হলো আপনি নিরপেক্ষ হইতে হবে নাকি? জি অবশ্যই। তাহলে কি আপনি কি নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছেন আদৌ এখন পর্যন্ত? না মানে জিনিসটা হচ্ছে, আমি তো আর ওই কম্পিটিটিভ রিলিজনের ছাত্র না যে আর কি আমার মানে প্রত্যেকটা ধর্ম নিয়ে বা নিজের ধর্ম নিয়ে খুঁটিনাটি সব, তো আমি আর কি মাঝে মধ্যে ওই হঠাৎ একদিন ইউটিউবে আর কি আপনার ভিডিওটা দেখি, তো পরে দেখি যে আপনি অনেক গভীরের কথা বলেন, তো আস্তে আস্তে আপনার ফেসবুক সবগুলো ফলো করি, তো সেই সূত্র থেকে আর কি আপনার সাথে আর কি লাইভে যোগ, তো আমি ওইভাবে আর কি আচ্ছা, খুঁটিনাটি মানে বুঝতে হ্যাঁ পারছি আপনার কথা, বুঝতে পারছি, কিন্তু আপনাকেও তো আমার কিছু প্রশ্ন থাকতে পারে, তাই না? আপনাকে, আপনার কাছে আমার কিছু জিজ্ঞাসা থাকতে পারে। এই জিনিসটা আমি সবসময় বলি যে আপনারা অন্তত যাচাই করে তো দেখা উচিত, প্রত্যেকটা মানুষের যুক্তি দিয়ে, বিচার বিবেচনা দিয়ে। মানে মনে করেন আপনি এখন যদি হিন্দু ধর্মের একটা গল্প শুনেন যে হনুমানে পাহাড় কান্ধে করে নিয়ে উইরা উইরা শ্রীলঙ্কা গেছিল, এটা শুনলে আপনার অনেক হাসি পাবে, তাই না ভাই? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ এটা আপনার শুনলে মনে হয় মনে হবে হা কি কুসংস্কার, ধর্ম, ধর্মের ভিতরে কত কুসংস্কার, কত বোকা, হিন্দুরা কত বোকা, এই সমস্ত গাঁজাখুরি কথা বিশ্বাস করে, দেখছো দেখছো। কিন্তু আবার আপনার ধর্মেও কিন্তু একই রকমের গাঁজাখুরি কথাবার্তা আছে, এইটা শুনে আবার একটা হিন্দুর পোলা আবার হাসাহাসি করবো, হিন্দুর পোলা কইবো যে দেখছো দেখছো মুসলমান গো নবী নাকি আঙ্গুল দিয়া সাতরে দুই ভাগ করে ফেলাইছিল, হা 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 কি মানে ফালতু ধর্ম, কি কুসংস্কার। কিন্তু ওই হিন্দুটা তার নিজের ধর্মের কুসংস্কার, কুসংস্কারটাকে কিন্তু সে কুসংস্কার মনে করবে না। আপনি আপনার ধর্মের যে কুসংস্কার বা আপনার ধর্মের যে হাস্যকর বিশ্বাস, সেগুলোকে আপনি হাস্যকর মনে করবেন না ভাই, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তো আবার হাসতে একই সাথে যদি, একই সাথে যদি আপনি খ্রিস্টান ধর্ম দেখেন, যীশু খ্রিস্ট নাকি পানির উপরে দিয়ে হাঁটতে পারতো, তাই না? মরা মানুষ নাকি জিন্দা করে ফেলাইতে পারতো, অন্ধরে নাকি দেখা চক্ষু দিয়ে দিতে পারতো, এগুলো শুনে আরেকজন মানুষ মানে এক মনে করেন এক বৌদ্ধ লোক এগুলো শুনে হাসাহাসি করবে, বলবে হা হা এগুলো কি আবার সম্ভব নাকি, এগুলো তো মানে গাঁজাখুরি মিথ্যা কথা বানাইছে সমস্ত ফালতু জিনিস। কিন্তু আবার একজন খ্রিস্টান আবার বৌদ্ধ ধর্মের কথাবার্তা শুনে আবার হাসাহাসি করবে, তাই না ভাই? এরকম তো এক ধর্মের মানুষ আরেক ধর্ম সম্পর্কে মানে এরকম হাসাহাসি করে, কিন্তু নিজেরটা নিয়ে আবার তারা আবার ঠিকই টনটনা নাকি? তাহলে আমাদের তো সেই নিরপেক্ষ জায়গাটা তৈরি করা উচিত, যে নিরপেক্ষ জায়গাটাতে গিয়ে আমরা সব ধর্মকে নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই করে দেখব। অবশ্যই এটার জন্য যে আপনার খুব মানে মস্ত বড় পণ্ডিত হইতে হবে বা জ্ঞানী হইতে হবে সেটাও না, বা আপনার যে কম্পারেটিভ রিলিজন পড়তে হবে সেটাও না। আপনাকে আমি জিজ্ঞেস করি ভাই, আপনি কি কোরআনটা বাংলা অনুবাদ করছেন? হ্যাঁ আমি পড়ছি, পুরাটা পড়ি মানে প্রথম দিকে কিছু পড়ছি, পুরাটা পড়া হয়নি। আচ্ছা, আপনি তাহলে বলেন তো ভাই, কোরআনে সুরার সংখ্যা কয়টা? কোরআনের সূরা 114টা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলেন তো যে কোরআনের 114টা সুরার ভিতরে সবচেয়ে বড় সুরা কোনটা? বড় সুরা হচ্ছে বাকারা, সুরা বাকারা আচ্ছা, খুবই ভালো। সবচেয়ে ছোট সুরা? কাউসার, সুরা কাউসার। আচ্ছা, সুরা কাউসার। আচ্ছা, এবার আপনি আমাকে তাহলে বলেন তো যে এই যে সুরা যে বাকারা, এই বাকারা শব্দটার মানে কি? গুরু ইংলিশে বাকাউ, বাহ, বাংলায় কি? তাহলে তো আপনি মোটামুটি একটু একটু পড়ছেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি একটু একটু পড়ছেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি আপনার প্রশ্নটা করেন ভাই, আমি বুঝতে পারলাম যে আপনি অন্তত একটু একটু তো পড়ছেন, খারাপ না, একেবারে খারাপ না, একটু একটু পড়ালেখা করছেন। ও আরেকটা প্রশ্নের উত্তর ভাই, আরেকটা ছোট প্রশ্নের উত্তর দেন ভাই, বলেন তো একটু কোরআন শব্দটার মানে কি? কোরআন এটা 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 বাংলা, হ্যাঁ, এটার বাংলাটা কি, এটার বাংলা অর্থটা? কোরআনের বাংলা এটা পারছেন না নাকি? না এটা আর কি মনে নাই হয়তো। আচ্ছা, কোরআন বাংলা হচ্ছে পঠিত, হুম, আবৃত্তি করা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলেন আপনার প্রশ্নটা শেষ করেন তাহলে। আপনি আপনি যে এখানে যে একটা বললেন যে সব ধরনের যে মানে আমরা যদি ভিতর থেকে গভীরভাবে দেখি একটু একটা ত্রুটি পাবো, অনেক ত্রুটি পাবো, তো তো আমার কাছে আপনার একটা প্রশ্ন, সেটা হচ্ছে তো আপনি অনেক ইসলাম বিরোধী আর কি ভিডিও গুলা করেন, তো এমনিতে অনেক হিন্দু ভাইয়ারা কমেন্ট করে, তো এমন কমেন্ট করে তাদের ধর্মীয় কিছু জিনিস লেখে কমেন্ট করে, তো সেখানে দেখে আবার আপনি লাভ দিয়ে চলেন, তো আমার প্রথম দিকে একটা ধারণা ছিল যে আপনি হয়তো বা মানে শুধু ইসলাম বিরোধী, অন্য ধর্ম হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্মকে প্রাধান্য দিয়ে ইসলাম বিরোধী ভিডিও বানান, এইটা যে আপনি বললেন আমি তাদের ধর্মের কোন একটা মানে ফালতু জিনিস তারা লিখছে সেটাকে আমি লাভ রিয়েক্ট দিছি, এটা হিন্দু আপনি ধর্মে আমাকে একটু, এটা আপনি আমাকে একটু দেখান তো ভাই, কোথায় আপনি পাইছেন? আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে হিন্দু ধর্মে না না, কবি আরেকটা মহম্মদ, জিনিস না, আরেকটা জিনিস না, এই জিনিসটা আগে আপনি প্রমাণ করেন। আপনি একটা মিথ্যা, সাইদ মোহাম্মদ ভাই আপনি একটা মিথ্যা কথা বললেন এই তো মাত্র। আচ্ছা হুম, আমি সাইদ মোহাম্মদ ভাই, সাইদ মোহাম্মদ ভাই কথা কাটেন না, কথা কাটায়েন না, কথা কাটায়েন না, কথা ঘুরায়েন না। আপনি বললেন যে কেউ কোন হিন্দু ধর্মের লোক এসে হিন্দু ধর্মের কিছু কথাবার্তা লেখে সেখানে আমি লাভ রিয়েক্ট দিই, এই হ্যাঁ জিনিসটা আপনি আমাকে একটু এই মুহূর্তে দেখান যে কোন একজন ব্যক্তি হিন্দু ধর্মের কোন একটা গাঁজাখুরি কথা লিখছে সেখানে আমি লাভ রিয়েক্ট দিছি, এটা আপনি আমাকে একটু দেখান কোন জায়গায় আপনি পাইছেন।
আমার একটা কমেন্টে প্রশ্ন মনে আছে, কমেন্টটাকে বলবো আমি। কমেন্টটা হচ্ছে, হিন্দু না ভাই না, আপনি, আমরা স্ক্রিনে দেখবো, কোনো সমস্যা নাই। আপনি কোন লেখাটা বা কোন ভিডিওটা নিচে, এই জিনিসটা আছে ইউটিউব চ্যানেলে আছে নাকি, থাকলে কোন ভিডিওটা নিচে আছে। এই যে চলে গেলাম কেন ভাই, এ কি ভাই চলে গেলান কেন, দেখছেন মানে মানে কিরকম লাগে মেজাজটা, দেখেন চলে গেল ভাই। আপনি এভাবে চলে গেলেন কেন, আপনি আবারও যুক্ত হন, আবারও যুক্ত হন ভাই, কেন চলে গেলেন? আচ্ছা দেখি তো আবার আসছে নাকি, আচ্ছা হ্যাঁ আসছে। সাইদ মোহাম্মদ ভাই, আপনি আপনি চলে গেলেন কেন ভাই? চলে যান, আমি ওই স্ক্রিনশটের জন্য আর কি বাটনে চাপ দিতে দেয় ক্যান্সেল আর কি লাগবে, আচ্ছা চলে যান। আপনি আমাকে এই জিনিসটা একটু দেখান যে হিন্দু ধর্মের কোন একজন ব্যক্তি হিন্দু ধর্মের কোন একটা গাঁজাখুরি কথা লিখছে এবং আমি সেখানে লাভ দিছি, সেটা একটু আপনি আমাকে কোন ভিডিওটা পাইছেন, কোন ভিডিওটা নিচে পাইছেন একটু টাইটেলটা বলেন, আমি বের করতেছি স্ক্রিনে, আমরা শেয়ার দিব, শেয়ার দিয়ে সবাই মিলে দেখবো। আপনি আচ্ছা একটু ঠিক আছে, দেখেন, নামটা বলেন, কিন্তু টাইটেলটা বলেন। আচ্ছা আমি তো বলছি একটু ভাই হালকা ওয়েট করুন, আমি বলছি। স্ক্রিনটা শেয়ার দিতে পারেন, স্ক্রিনটা শেয়ার দিয়ে তাহলে দেখা দেন আমাদেরকে, তাহলে আরো ভালো হয়। এরকম আপনি একটা কমেন্ট, আবার আবারও বলে দিচ্ছি, আপনি যে জিনিসটা দেখাবেন যে কোন একজন হিন্দু ধর্মের ব্যক্তি হিন্দু ধর্মের কোন একটা গাঁজাখুরি কথা লিখছে, সেখানে আমি লাভ দিছি, এইটা দেখাবেন। আমি তো অনেক দিকে দেখে আমি দেখলো ভিডিওটা আমার আসতো না। অনেক দেখছেন, একটা তো মনে আছে, একটা তো অন্তত প্রমাণ তো দেখাতে হবে আমার। এখানে তো ভাই আমরা প্রমাণ সহ কথাবার্তা বলি, প্রত্যেকটা কথা আপনি আমার লাইভে প্রত্যেকটা শব্দ আমরা বলি দলিল প্রমাণ সামনে রেখে। মুখে মুখে যদি আমি বলি তাহলে তো ভাই আমি আপনার নামে কত বানায় বানায় কথা বলতে পারি, মানে প্রমাণ দিব না কিন্তু কথা বলে দেবো। হুম, এই সমস্ত কাজ তো আমি আমার লাইভে অ্যালাউ করি না, নিজেও করি না, অন্য কাউকে করতে দেই না। আপনি যখনই কোনো একটা কথা বলবেন তখনই সেটার সপক্ষে দলিল পেশ করতে হবে আপনার। আপনি অনেকগুলো যেহেতু দেখেছেন, একটা তো এখন বাইর করে দেখাতেই পারবেন। আপনি একটু দয়া করে ইউটিউব চ্যানেলটাতে জান, আমার ইউটিউব চ্যানেলটাতে। ও আচ্ছা, আপনি আমার ইউটিউব চ্যানেল মানে বলতে মানে আপনি কি আমার ইউটিউব চ্যানেল, যে আমার নামে যে অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে সেটা জানেন? সাইদ মোহাম্মদ ভাই, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি, আপনি সাইদ মনে মোহাম্মদ ভাই, আমার নামে কিন্তু ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে, ওই চ্যানেলগুলোর ভিতরে সবগুলো কিন্তু আমার না। হ্যাঁ, আমি কিন্তু চালাই মাত্র একটা চ্যানেল। হ্যাঁ, বাদ বাকি আমার নামে যে যত চ্যানেল আছে সব কিন্তু আমার নামে অন্য লোকেরা চালায়। সত্যের সন্ধানে তা সত্যের সন্ধানে তো ভাই আমার চ্যানেল না, ও তাহলে নাকে দড়ি, নাকে দড়ি বা নাকে ভাই ধরি বাধাইটা আমার চ্যানেল না। ও তাহলে আর কি ওই ধরনের ভিডিও দেখলাম তো নিজে তাহলে দেখে। এই চ্যানেলগুলো আপনি যে মানে এই সিদ্ধান্তে পৌঁছায় গেলেন, মানে না যাই নাই যে এই সিদ্ধান্তে পৌঁছায় গেলেন যে চ্যানেলগুলো আমার, আমাকে কি ভাই আপনি আগে জিজ্ঞেস করছিলেন আইসা? না না আপনাকে জিজ্ঞেস করেছি, তাহলে আমার ভিডিও তো যে কেউ যে কেউ ইউটিউবে শেয়ার দিতে পারে। এখন আপনি কি ভাই কেমনে বুঝলেন, আপনার কাছে কি ভাই ওহি আসছিল যে ওহিতে আল্লাহ পাক বলে দিচ্ছে যে এই চ্যানেলটা আসিফ মহিউদ্দিনের চ্যানেল, এটা কি আপনি কেমনে জানছেন ভাই? না আপনার ইউটিউব চ্যানেলের সাথে চ্যানেলে দিয়ে শোনা ওইভাবে আর কি রাখছি। না কিভাবে চ্যানেলের সাথে চ্যানেলের কি আবার কিছু থাকতে পারে না তো ভাই, এক একটা চ্যানেল এক একজন লোকজনে চালায় তাই না, বিভিন্ন লোকজন আছে ফেসবুক ইউটিউবে অনেক লোকজন আছে, এন্ড উই কোন চ্যানেল কে চালায় সেগুলো তো ভাই আমি জানিও না, ইনফ্যাক্ট আমি বলতে পারি না যে এগুলো কারা চালায়। এন্ড উই চ্যানেলের কেউ যদি কোথাও গিয়ে লাইক দেয় সেটা তো ভাই আমি কেমনে কমু ভাই? ভাই আসলে আমার প্রশ্নটা চ্যানেল ওটা, থেকে আমার একটা মাত্র ইউটিউবে চ্যানেল আছে, আমার নামেই আরো 3-4 8-10টা চ্যানেল আছে ইউটিউবে আমি দেখছি। এখন আমার চ্যানেল দ্বারা যদি এরকম আপনি দেখাতে পারেন তাহলে সেইটা দেখাবেন, অন্য কারো চ্যানেল দ্বারা যদি কেউ লাইক ক্লিক দেয় কি লাভ লাভ দিচ্ছে না দিচ্ছে এগুলো ভাই তাদের ব্যাপার, তারা বুঝবো, ওটা তো ভাই আমি বলতে পারি না। তো তাহলে ভাই ওটা মিটে গেছে, তো প্রশ্নটা যেটা ছিল সেটা তো ভাই তাহলে ভাই যেহেতু আপনি সেই জিনিসটা তো আপনার তাহলে আগে ভুল স্বীকার করতে হবে যে এই জিনিস এই ধরনের সিদ্ধান্তে যাওয়া, হ্যাঁ, অযৌক্তিক ভাবে না জেনে এইভাবে একটা সিদ্ধান্ত নেয় এটা আপনার উচিত কাজ হয় নাই, এটা তো আপনার আগে বলতে হবে তাই না? তাহলে আপনি একটা অযৌক্তিক কাজ করছেন, অযৌক্তিক ভাবে আমাকে একটা দোষারোপ করছেন এবং আমার সম্পর্কে একটা খারাপ ধারণা পোষণ করছেন। হয়তো আপনি আপনার বন্ধু বান্ধবদের ওই খারাপ কথাটা বলছেন যে আসিফ মহিউদ্দিন হিন্দু মানে ধর্মগ্রন্থে পছন্দ করে লাভ দেয়, এটা হয়তো আপনি আপনার 10টা বন্ধুরে বলছেন। যে এই 10টা বন্ধুরে ভাই বলছেন সেই 10টা বন্ধুরে কি আপনি আবার আজকে ফোন করে বলবেন যে আমি ওই দিন যে কথাটা বলছিলাম ভুল বলছিলাম, আসিফ মহিউদ্দিন আসলে এটা করে নাই? দশটা বন্ধুরে তো জীবনে বলি না আর কি, আমার একটা ফ্রেন্ড আছে ওর সাথে মিলে না আলাপ না, এটা করে। কথার কথা, কথার কথা বললাম আর কি, মনে করেন যে 10টা লোকেরা বলছিলেন, হ্যাঁ, সেই 10টা লোকের যেই কয়টা লোকেরই বলছেন না কেন বা যেই কয়টা লোকের সাথে আলোচনা করছেন না কেন বা কোথাও কমেন্ট করছেন না কেন, আপনার তো ধারণাটা চেঞ্জ হলো এখন নাকি? ধারণাটা চেঞ্জ হওয়ার পরে তো আপনার উচিত যে যেই আগে যদি কারো বইলা থাকেন, যদি বইলা থাকেন তাহলে তাদেরকে আবার জানা দেওয়া যে না দেখ আমি কিন্তু আগের দিন একটা ভুল ভাবে একটা ভুল সিদ্ধান্তে গেছিলাম, ওই সিদ্ধান্তটা ভুল ছিল, আমি গিয়া আসিমুদ্দিনের গিয়ে জিজ্ঞেস করছি, এখন আমি বুঝতে পারছি যে সে না সে লাইক দেয় নাই, অন্য কেউ হয়তো লাইক দিয়ে থাকতে পারে কিন্তু সে দেয় না, সেই যে হিন্দু ধর্মের ওইগুলোর ভিতরে হিন্দু ধর্মের গাঁজাখুরি বা খ্রিস্টান ধর্মের গাঁজাখুরি এগুলোর ভিতরে সে গিয়ে লাইক দেয় না, এটা তো আপনি তাদেরকে গিয়ে বলবেন নাকি? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, বলেন এবার।